আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। আগামী 20 এপ্রিল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে। এটি একটি বড় সিদ্ধান্ত, নিঃসন্দেহে এটি একটি খুশির খবর। ওবায়দুল কাদের এই ঘোষণাটি করেছেন এবং বলেছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে এটি বাস্তবায়ন করা হচ্ছে এবং এটা পরীক্ষামূলকভাবে চলবে। যদি কেউ সিদ্ধান্ত অমান্য করে তাহলে এই সুযোগটা বাতিল করা হবে। এটি নিয়ে অনেক নাটকীয়তা হয়েছে। এটা গত বছর একটা বিশাল একটা ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছিল, কিন্তু তারপরেও কঠিনভাবে এটি নিয়ন্ত্রণ করা হয়েছিল যে কোনোভাবেই পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করবে না। এবার বিকল্প পথ ছিল ফেরি করে পার হওয়া, অর্থাৎ পদ্মা সেতুর এই পার থেকে ওই পারে ফেরি দিয়ে চলবে, তারপরে মোটরসাইকেলগুলো চলাচল করতে পারবে, কিন্তু কোনোভাবেই মূল পদ্মা সেতুর উপরে না। কিন্তু এখন সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। আচ্ছা, এই যে সিদ্ধান্ত এতদিন আটকে রাখা হলো, তাহলে কেন রাখা হয়েছিল আর এখন কেন আবার খুলে দেওয়া হলো, এটার আমি বিশ্লেষণ একটু পরে আসছি। তার আগে আমি আপনাদেরকে খুশ বলি, মানে ভালো খবরটি, সুখবরটি, আপাতত সুখবর। এটি সুখবর নাকি দুঃসংবাদ এটি পরে আপনারা বুঝতে পারবেন। খবর হচ্ছে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে। পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে সরকার। আগামী 20 এপ্রিল সকাল 6টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। মঙ্গলবার সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানিয়েছে। সচিব মঞ্জুর হোসেন জানান যে আগামী 20 এপ্রিল 6টা থেকে সার্ভিস লেন দিয়ে চলবে মোটরসাইকেল। প্রধানমন্ত্রীর নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানেও প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত লাগে। আচ্ছা, এই বিষয়ে গণভবনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সার্ভিস লেন ব্যবহার করে মোটরসাইকেলে পদ্মা সেতু দিয়ে চলাচল করা যাবে। সার্ভিস লেন ছেড়ে সেতুর মূল লেনে প্রবেশ করা যাবে না। মোটরসাইকেলের গতিসীমা মেনে পদ্মা সেতু পার হতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মোটরসাইকেলের সর্বোচ্চ গতি হবে ঘন্টায় 60 কিলোমিটার। আচ্ছা, শৃঙ্খলা না মানলে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলার সুযোগটি বাতিল করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলছেন, শৃঙ্খলা নষ্ট করলে সুযোগটি বাতিল হবে, আশা করি আপনারা সুযোগটি নষ্ট করবেন না। এর আগে গত বছর 27 জুন ভোর 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সেতু বিভাগ। পদ্মা সেতু চালু হওয়ার একদিন পরই সেতুতে মোটরসাইকেল চলাচলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই যে পদ্মা সেতুতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল কী কারণে? নিরাপত্তাজনিত কারণে। কেননা ওই সেতুটি মূলত দ্রুতগতির যানবাহন পরিবহনের আঙ্গিকে এটি নির্মাণ করা হয়েছিল। সেই কারণে যদি ওই পথে মোটরসাইকেল চলাচল করে তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে, এবং যদি একটা অ্যাক্সিডেন্ট হয় এটা একটা সেতুর জন্য খুবই সাংঘাতিক একটা ব্যাপার ঘটবে। তখন মানে অনেকগুলো গাড়ি এই এই মানে সংঘর্ষে ক্ষতবিক্ষত হবে এবং মানে বেশ প্রাণহানির ব্যাপার থাকবে। এখানে একটা কথা বলি, বিশ্বের কোথাও কিন্তু এই ধরনের সেতুতে মোটরসাইকেল চলে না। এটা হলো যানবাহন চলাচল দ্রুত গতিতে পার হয়। এখন বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই যে মোটরসাইকেল, এটা হলো বাস্তবতা। তাহলে যদি বাস্তবতাই হয় তাহলে যখন কি নির্মাণ করা হয় পদ্মা সেতুতে, তখন সেই বাস্তবতা মাথায় রেখে পদ্মা সেতুর জন্য পাশ দিয়ে কেন আলাদা একটা মানে লেন করা হলো না, যে লেন দিয়ে মোটরসাইকেল চলাচল করবে? মোটরসাইকেল চলাচল করা এটা তো ঠেকানো যাচ্ছে না, এটা আমাদের আর্থ সামাজিক কাঠামো কারণে এটা একটা অপরিহার্য অংশ। তাই যদি হয় তাহলে মানে বড় প্রশ্ন হলো যে তাহলে এই চলাচলের জন্য আলাদাভাবে একটা নির্মাণ মানে কৌশল কেন অবলম্বন করা হলো না? বিদেশে দেখবেন দর্শক যে সেখানে ধীর গতির, অর্থাৎ ওই যে পায়ে চালিত যে সাইকেলগুলির জন্য আলাদা রাস্তার পাশেই ফুটপাতের এক ধার দিয়ে যাতে সাইকেল কেউ চালাতে পারে তার একটি সুযোগ রাখা হয়, ধীর গতির জন্য একটা আলাদা লেন করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যখন পদ্মা সেতু করা হয় এটা শুধুমাত্র গাড়ি চলাচলের জন্য, অর্থাৎ দ্রুতগতির গাড়ি যাবে সেভাবেই এটি নির্মাণ করা হয়েছে। এর জন্য আলাদা কোনো লাইন করা হয়নি যেখানে স্বল্প গতিতে মোটরসাইকেল চলাচল করবে। এটি হচ্ছে আমাদের ত্রুটি। এখন যে অনুমতিটা দেওয়া হলো, বলা হচ্ছে সার্ভিস লেন দিয়ে চলবে,
এই সার্ভিস লেনটা আসলে কতখানি মোটরসাইকেল চলাচলের উপযোগী কি উপযোগী না, আমি যথেষ্ট পরিমাণ কনফিউশনে আছি এবং এটা কতখানি নিয়ন্ত্রণ করা যাবে, এটাকে ঝুঁকিমুক্ত থাকলো কি না, এটা কিন্তু বড় ধরনের একটি ঝুঁকিও তৈরি হলো। এটা যেমন সুযোগ, এটা যেমন একটা খুশির খবর যে বিপুল সংখ্যক মোটরসাইকেল তারা তাদের পেছনে প্যাসেঞ্জার নিয়ে বা নিজের স্বজনকে নিয়ে চলাচল করবে কম খরচের মধ্যে, এটা একটা সাশ্রয়ী। কারণ আমাদের এখন এই আন্তঃজেলা সমস্ত সড়কগুলোতে এমন কোনো সড়ক নেই যেই সড়ক দিয়ে মোটরসাইকেল চলাচল করে না। তো পদ্মা সেতুর এপার ওপার এই দুই জনপদ, ওই পারে জেলা শহর, এই পাশে জেলা শহর, এগুলো দিয়ে মানুষ এত পরিমাণ মোটরসাইকেলের উপর নির্ভরশীল, তার আর্থিক অবস্থার কারণে সে মোটরসাইকেলের উপরেই নির্ভরশীল এবং এতেই যাতায়াতে অভ্যস্ত। তাহলে সেই বিবেচনাটা রেখে কেন মোটরসাইকেলের জন্য আলাদা লেন করা হলো না, সেইভাবে নির্মাণ করা হলো না, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এখন যে অনুমতি দেওয়া হলো সেই অনুমতিতে কতখানি শৃঙ্খলা রক্ষা করে, কতখানি নিরাপত্তা মেনে এটি চলাচল করতে পারবে, তার সাথে দ্রুত গতির যানবাহন কীভাবে চলবে, এগুলি অনেক হিসাব নিকাশের ব্যাপার আছে। কোনো একটি ব্যত্যয় ঘটলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এখন এটি কিভাবে পরিচালনা করা হবে, কত নিরাপদে, সেটি এখন দেখার বিষয়। বাংলাদেশের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা অত্যন্ত খারাপ যে এগুলির ব্যাপারে যথেষ্ট পরিমাণ নিয়ন্ত্রণ, সচেতনতা, কার্যকরভাবে যে ট্রাফিক রুলগুলো মেনে সেগুলি পরিচালনা করা, এগুলি কখনো হয় না। ফলে এই কারণে একটা বড় ধরনের ঝুঁকি নিয়ে কিন্তু এখন এই মোটরসাইকেলের চলাচলের অনুমতি দেওয়া হলো। দেখা যাক শেষ পর্যন্ত আমাদের ঈদ যাত্রাটা কতখানি নিরাপদ হয়, সেটি এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।